যিনি প্রথম হয়েছে একজন সিঙ্গেল ভাবে, তার নাম হচ্ছে অভিক দাস, ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার। তার প্রাপ্ত নম্বর 496, পার্সেন্টেজে 99.2%। এককভাবে উনি প্রথম হয়েছেন অভিক দাস, ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার, 496, পার্সেন্টেজ 99.2%। দ্বিতীয় যিনি হয়েছেন তিনিও এককভাবে হয়েছেন, সৌম্যদীপ সাহা, তিনি হচ্ছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 495, পার্সেন্টেজ 99%, নাম্বার 2 এককভাবে। নাম্বার 3 হচ্ছেন দুজন একসঙ্গে আছেন, না সরি না ঠিক আছে, নাম্বার 3 তে হচ্ছেন একজন আছেন, দুজন নয়, নাম্বার 3 একজন আছেন, অভিষেক গুপ্ত, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, তিনি 494 পেয়েছেন, পার্সেন্টেজ 98.8%, নাম্বার 3 অভিষেক গুপ্ত, অভিষেক গুপ্ত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির 494, 494, পার্সেন্টেজ 98.8%। নাম্বার 4 দুজন আছেন, মানে দুজনেই হচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট, ফলে মহিলাদের মধ্যে প্রথম কিন্তু নাম্বার 4 থেকেই এবং দুজন যৌথভাবে রয়েছে। নাম্বার 4 দুজন, প্রথম জন হচ্ছে প্রতীচি রয় তালুকদার, হচ্ছে সুনীতি একাডেমি কোচবিহার, 493, 98.6%। নাম্বার 4 আরেকজন হয়েছেন স্নেহা ঘোষ, তিনিও হচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির চন্দননগর হুগলি, তিনিও 493, 98.6%। তারপর নাম্বার 5 আসছি, ফিফথ র্যাঙ্ক, ফিফথ র্যাঙ্ক সাতজন পেয়েছে জয়েন্টলি, সাতজন রয়েছেন, নামগুলো পড়ছি, সবাই কিন্তু 492 পেয়েছেন, যারা ফিফথ হয়েছেন সবাই কিন্তু 492 পেয়েছেন, পার্সেন্টেজ হচ্ছে 98.4%। যারা ফিফথ হয়েছেন সাতজন হয়েছেন সবাই 492 পেয়েছেন, পার্সেন্টেজ 98.4%। তাদের নাম হচ্ছে সায়ন্তন মাইতি, কন্টাই হাই স্কুল কন্টাই পূর্ব মেদিনীপুর, তারপর হচ্ছে সুস্বাদী কুণ্ডু, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল বাঁকুড়া, সুপ্তথিতা সরকার, এটা হচ্ছে বুলবুল চণ্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির বুলবুল চণ্ডী মালদা, তারপর সৌনক কর, এটা স্কটিশ চার্চ, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল কলকাতা, তারপর হচ্ছে সানন্দা রায়, তিনি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, নবনালন্দা শান্তিনিকেতন এইচএস স্কুল বোলপুর, অঙ্কিত পাল হচ্ছে কেদুয়াডিহি হাই স্কুল বাঁকুড়া, তারপর অর্ণব কর্মকার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, এরা সবাই কিন্তু ফিফথ র্যাঙ্ক, সবারই প্রাপ্ত নম্বর 492, পার্সেন্টেজে 98.4%। তারপর আমি র্যাঙ্ক 6 আসছি, র্যাঙ্ক 6 আটজন ক্যান্ডিডেট আছেন, সবারই প্রাপ্ত নম্বর 491, পার্সেন্টেজে 98.2%। আটজন ক্যান্ডিডেট, প্রত্যেকের নাম পড়ছি, নাম এবং স্কুল, রুদ্র দত্ত মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, এটা হচ্ছে রিষড়া হুগলি, শুভদীপ সিনহা মহাপাত্র বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া, নিলয় চ্যাটার্জি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা, মনস্বী চন্দা উনি হচ্ছেন সুনীতি একাডেমি কোচবিহার, সৌম্যজিৎ নন্দী রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন রামপুরহাট বীরভূম, অভ্রকিশোর ভট্টাচার্যী হুগলি কলেজিয়েট স্কুল চুঁচুড়া হুগলি, আফরিন মন্ডল তিনি হচ্ছেন মেমারি ভিএম ইনস্টিটিউট ইউনিট 1 পূর্ব বর্ধমান, অনিমেষ লায়েক
ইনপুর গোয়েঙ্কা হাই স্কুল বাঁকুড়া। এরা হচ্ছে সবাই নাম্বার সিক্স পজিশন, প্রত্যেকের প্রাপ্ত নম্বর ছিল 491 পার্সেন্টেজ 98.2%। তারপর আসছে হচ্ছে র্যাঙ্ক সেভেন। র্যাঙ্ক সেভেনে সপ্তম পজিশনে পাঁচজন আছেন, সপ্তম পজিশনে পাঁচজন আছেন, প্রত্যেকে প্রাপ্ত নম্বর 490 পার্সেন্টেজ 98%, পাঁচজন রয়েছে। নামগুলো পড়ছি, সৌমিক দমল বাঁকুড়া জেলা স্কুল গভর্নমেন্ট বাঁকুড়া, ঋতব্রত দাস হুগলি কলেজিয়েট স্কুল হচ্ছে চিচুড়া হুগলি, বিদিশা সানিগ্রাহি শিমলাপাল মদনমোহন হাই স্কুল শিমলাপাল বাঁকুড়া, অঙ্কিতা সরকার রায়গঞ্জ করোনেশন হাই স্কুল উত্তর দিনাজপুর, মোহাম্মদ সঈদ আরামবাগ হাই স্কুল আরামবাগ হুগলি। এদের প্রত্যেকেরই আমি পাঁচজনের নাম পড়লাম, তারা সবাই সপ্তম পজিশনে রয়েছেন, প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর 490 পার্সেন্টেজ 98%। তারপর আসছি এইথ পজিশন। এইথ পজিশনে ছজন আছেন, অষ্টম র্যাঙ্ক হচ্ছে ছজন পেয়েছেন জয়েন্টলি, অর্গদীপ দত্ত হিন্দু স্কুল কলকাতা, অশ্বিন কুমার মুখার্জি মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় হুগলি, সোমশুক্রণ কর্মকার আরামবাগ হাই স্কুল আরামবাগ হুগলি, রুমা কোনার ভেদুয়াসল হাই স্কুল ভেদুয়াসল বাঁকুড়া, কৌশিক ঘোষ গোয়ালজান রিফিউজি হাই স্কুল গোয়ালজান মুর্শিদাবাদ, সিঞ্চন দত্ত হচ্ছে বিপালপাড়া সচ্চিদানন্দ বিদ্যাপীঠ, সিঞ্চন দত্ত হচ্ছে বিপালপাড়া সচ্চিদানন্দ বিদ্যাপীঠ। এই যে কজনের নাম পড়লাম তারা সবাই অষ্টম পজিশনে ছিলেন, তাদের সবাই প্রাপ্ত নম্বর 479 পার্সেন্টেজ 97.8%। তারপর আসছি নাইন্থ পজিশন, এগারো জন আছেন, প্রত্যেকে প্রাপ্ত নম্বর 488 পার্সেন্টেজ 97.6%। নামগুলো পড়ছি, অন্বেষা দত্ত আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল, পৃথা দত্ত চন্দননগর বঙ্গ বিদ্যালয়, তারপর হচ্ছে প্রীতম্বর বর্মন হচ্ছে তরঙ্গপুর এনকে হাই স্কুল হচ্ছে তরঙ্গপুর উত্তর দিনাজপুর, অহন চক্রবর্তী রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া উত্তর চব্বিশ পরগনা, কুশল ঘোষ তেহট্ট হাই স্কুল তেহট্ট নদিয়া, আদিত্য বন্দ্যোপাধ্যায় হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা, অর্পণ গোস্বামী বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া, অর্ক সাহা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা, বৃষ্টি পাল হচ্ছে চিচুড়া বালিকা বাণী মন্দির চিচুড়া বালিকা বাণী মন্দির হুগলি, বিতান আহমেদ হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন সরিষা দক্ষিণ চব্বিশ পরগনা, উজান চক্রবর্তী পাঠ ভবন কলকাতা। এরা সবাই কিন্তু নাইন্থ পজিশনে রয়েছে, নবম স্থানে রয়েছে। এবার লাস্ট পজিশনে আসছি দশম স্থান, টেন্থ র্যাঙ্ক, টোটাল ১৬ জন ক্যান্ডিডেট আছে এখানে, সবার প্রাপ্ত নম্বর 487 পার্সেন্টেজে হচ্ছে 97.4%। দশম র্যাঙ্কে টোটাল ১৬ জন ক্যান্ডিডেট রয়েছেন, প্রত্যেকে প্রাপ্ত নম্বর হচ্ছে 487 পার্সেন্টেজ 97.4%। নামগুলো পড়ছি, সৃজনী ঘোষ কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির, বৃষ্টি দত্ত বেগমপুর হাই স্কুল হচ্ছে বেগমপুর হুগলি, তারপর হচ্ছে কনিষ্ঠা দাস পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল যোধপুর পার্ক কলকাতা, শোভা ঘোষ কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির চন্দননগর হুগলি, অন্তরা শেঠ মেজিয়ারি এসসিএস হাই স্কুল কাটোয়া পূর্ব বর্ধমান, ইন্দ্রাণী সেন হচ্ছে পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল কালনা
পূর্ব বর্ধমান। সুকৃতি মন্ডল, সাকরাইল অভয়চরণ হাই স্কুল, সাকরাইল হাওড়া। দেবপ্রিয়া পার, একরা ঝাটুলাল হাই স্কুল, একরা পূর্ব মেদিনীপুর। শতপর্ণা মিল, টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস গার্লস হাই স্কুল, কলকাতা। শকুন্তলা, মন্তেশ্বর সাগরবালা হাই স্কুল, মন্তেশ্বর পূর্ব বর্ধমান। শুভম মুখার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা। অনিশ খোড়াই, হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড বিবেকানন্দ বিদ্যা ভবন, এটা হলদিয়া পূর্ব মেদিনীপুর। শুভজিৎ ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা। তৌফিক মাহমুদ, রহিমপুর নবগ্রাম হাই স্কুল, রহিমপুর হুগলি। তারপর হচ্ছে সংসপ্তক আদক, হলদিয়া হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। অঙ্কিতা ঘোষ, কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।